হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে আজ 30 সেপ্টেম্বর 2023 রোজ শনিবার, আমি এখন চিতের বাজারে অবস্থান করছি। চিতের বাজার ভিতরে অন্যতম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাট কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকে। কথা নয় দেখেন, জ্বলন্ত প্রমাণ। তাদের 4-5টা ঘর আছে চিতের বাজারের মধ্যে। আজকে সরাসরি আমি তার সাথে কথা বলবো এবং পাট সংক্রান্ত বিষয় অনেক আলাপ আলোচনা করব। চিতের বাজারের মধ্যে 20টা একজন ব্যবসায়ী শফিউল আলম ইশারত ভাই সাথে। ইশারত ভাই চিতের বাজারের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার কাছে জানবো যে এই বছরে পাট সংক্রান্ত বিষয় অনেক কথা। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আশা করি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে, একালে আসি ভাইছে। আজকে আপনাদের হাটের পাটের একদম নিম্ন সেটার থেকে উপরের হাট কত আছে, কত কিলো বাজারটা? নিচেরটা 1800 থেকে 2000 আর উপরের টাকা 2700 টাকা 2800 টাকা। 2800 টাকা আছে বাজার? চিট সার দুইটা আছে। এমনি চলতি বাজার 2700 টাকা? চলতি বাজার 2700 টাকা। আচ্ছা, আর রানিং আপনাদের রানিং কোন ই আছে না যে রানিং সেল হয়? রানিং তো আছেই। আচ্ছা, তাহলে ভিউয়ার্স, আমরা যার সাথে কথা বলতেছি চিতের বাজারের মধ্যে অন্যতম একটি বিশিষ্ট ব্যবসায়ী, অলরেডি উনি 2 কোটি টাকার পাট কিন্তু ক্রয় করছে। তাহলে আপনারা আজ করতে পারতেছেন কত বড় একজন ব্যবসায়ী, এবং তার কাছ থেকে কিছু মূল্যবান কথা আজকে শুনবো। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা মেল মালিক হাকিজ গ্রুপ, হাকিজ গ্রুপ কি পাট সংক্রান্ত বিষয়ে কোনো নিউজ আছে কিনা আপনার কাছে? হাকিজ গ্রুপ ভালো পাট চাইতেছে। ভালো পাট চাচ্ছে, এবং কত টাকা দেবে, এবং যেটা ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি এ বি সি ডি এ সংক্রান্ত বিষয়ে একটু বলুন। 1 নম্বর ডি 2875 টাকা, 2 নম্বর ডি 2750 টাকা, 1 নম্বর ই 2700 টাকা, 2 নম্বর ই 2650 টাকা। এই 4টা ক্যাটাগরি কথা বললেন, এটা আসলে ওনারা কি রেট রেট দিছে নাকি? এটা ওনারা মেসেজ দেয়। মেসেজ দেয়, হয়তো বাজারটা এভাবে ওনারা কিনবে নাকি? এখন এটা তাদের ব্যাপার, নেওয়ার পরে নিয়ে মেসেজ দেয়, নেওয়ার পরে নিয়ে সারে কয় পাট ভালো না, এক গাড়িতে 200 বোঝার দেখা গেছে 220 বোঝা পাট দিয়ে হইলো, 60 বোঝা নামায় আবার কয় চলে না, আবার দেখা গেছে কতক গাড়িতে 60 বোঝাও ফেরত দেয়। মানে ওনারা যে কটা ভালো সে কটা বাইসে বাইসে নামায় দেয় আর বাদ বাকি ফেরত দিয়ে দেয়। আমরা তো আসলে অত বড় মাপের কিছু না, যেহেতু আপনি কোটি কোটি টাকার ব্যবসা, আপনাদের ব্যবসার সিস্টেমই আলাদা। এই বিষয়ে দেখা ছোটখাটো ব্যবসায় আছে, আমার যারা ভিডিও দেখে তারা দেখা একজন চাকরি করে, প্রবাসে থাকে, তারা পাট স্টক করে, মানে পাট কিনছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। পাটের ভবিষ্যৎ এখন বিদেশিদের উপর নির্ভর করে, সুতার দাম ভালো আছে এখন, পাট আন্তর্জাতিক মার্কেটে যদি মোটামুটি চাহিদার সাথে টান দেয় তো গৃহস্থ বাঁচবে, নাহলে তো গৃহস্থ শেষ। গৃহস্থ শেষ, এক মন পাট ফলাইতে 3000 টাকার উপরে খরচ। জি জি, সেটা তো জানি। এখন বর্তমান যে বাজার 22-23-24-25, আপনি বলেন 2700 টাকা বাজছে, এবং চিৎসার 2 টাকা, তার পরিমাণ 8-10 মন, 10 মন, মানে ভালো, 100 মনে 10 মন, 100 মনে 10 মন, যেহেতু পানি সর্বদার কারণে পাটের জেলা ভালো হয়, ভালো হয় নাই। আচ্ছা, তা এই যে যারা পাট গুলিষ্টা করতেছে, যে এখন যে তারা কি সামনে কি আশা করতে পারে? এখন সামনে নির্বাচন আছে, নির্বাচনের পরে পরিস্থিতি কি হবে সেটা বোঝা যাবে। বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে পাটের দাম আরো, দেখা আপনি একটু আগে আমার সাথে কথা বলছেন যে দেখা গেছে পাট 2000 টাকা না কিনতে পারে, আবার দেখা 4000 টাকা এমন হইতে পারে, পাট অবিক্রি হইতে পারে, আবার এমন হতেছে এক মন পাট 4000 টাকা বিক্রি হইতে পারে এই বছরে। যে গতি কিংবা অবস্থা, মানে দেশের অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু সবকিছু হবে, সবকিছুই। আচ্ছা ভাই, আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আমরা এত সময় কথা বললাম চিতের বাজারের মধ্যে 20 জন ব্যবসায়ী শফিউল আলম ইশারত ভাইয়ের সাথে, তার সাথে কথা প্রসঙ্গে আজকে জানলাম চিতের বাজার পাট 1800 টাকা শুরু করে 2700 এবং চিট চার 2800 টাকা, এবং পাট সংক্রান্ত বিষয়ে অনেক কথা কিন্তু আজকে তার জানলাম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স,
যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি ভালো লাগে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ভিডিওগুলো সারার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আপনারা সকালে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম